वेलकम लेडीज एंड जेंटलमैन আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আমার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তো গাইস, আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের কাজ বিভিন্ন বিভিন্ন, যেমন পায়ের কাজ দৌড়ানো, চোখের কাজ চোখ মারা, হাতের কাজ হাত মারা, মানে হাত দিয়ে কাউকে মারা, নাকের কাজ শ্বাস নেওয়া, আর কানের কি কাজ, পাশের বাড়ির ছেলে কি করছে, পাশের বাড়ির ছেলে পরীক্ষা কত নম্বর পেলো, সেই সব শোনা। কিন্তু আজ আমি তোমাদের শরীরের এমনই একটা মূল্যবান অদৃশ্যমান জিনিস নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের স্কুল কলেজ পাঠশালা কোথাও শেখানো হয়নি। পদ পদ বিমল পালমা সরাল অ্যাওয়ার্ডটা দেয়া হয়েছিল। তো এসব বন্ধ করো, আমার সাথে চুলটা মুখের সামনে নিয়ে ফুঁ ফুঁ করা বন্ধ করো, আর শুরু করা যাক আজকের পাঠশালা। কতটা অন্ধকারে অদ্ভুত জায়গায় অবস্থান করলেই এই রকমের অশিক্ষিত চরম পর্যায়ে অবস্থান করলেই এই রকমের নামের সৃষ্টি করা যায়। আজকে 15 মিনিটে পান দিয়ে কিভাবে করে আপনারা বশীকরণ করতে পারেন, ভালো করে শুনে নেবেন। সবার প্রথমে দাঁতগুলো আগে মেজে যায়, ক্লাস 5 ফেল না, তোমরা একবার জাস্ট থোবড়াটা দেখো, যা থোবড়াটা দেখে এটা কি মনে হচ্ছে, যেন কোনো কালো সাপের সুগার ধরে গেছে। তার আগে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আপনারা আমাদের পাশে থাকুন। কি 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 করেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আপনারা হোসরিকে খুদ গাঞ্জা ফুকে আয়া হ্যায় সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইব বল রহা হ্যায় আর চলা হ্যায় হাম লোগো কো বশীভূত করনে কা টিপস দেনে কা। ই তুই মাল্লা কুদা কার মালো যে হ্যাঁ, আমি এই কাজটা অনেক অনেক বার করছি, 1000% গ্যারান্টি দিচ্ছি। তোমরা যদি এখন না বুঝতে পারো এই ভোসরিওয়ালা 1000% গ্যারান্টি কি হবে দিচ্ছে, তাহলে আমি বলে রাখি 1000% গ্যারান্টি দিচ্ছি এই জাদুই শক্তির আবিষ্কার এই ভোসরিওয়ালা সাধন বাবা কোনো এক কালো হরিণের আত্মার সাথে হাইজেনের উপর বসে বসে বিড়ি মারতে মারতে করেছিল, আর তারপর থেকে আজ অব্দি তার মাথায় এই সবই ঘুরে বেড়ায়। 1000% গ্যারান্টি দিচ্ছি। না, তোমার যদি এটাও না জানো কালো হরিণের আত্মার সাথে এর কি সম্পর্ক, আফসোস। সমাজ রূপ আপনারা দেখে কাজ করেন, কিন্তু যেখানে আপনার স্ক্রিনে নকশাটা থাকবে যেখানে আপনার স্ক্রিনে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, না 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 স্ক্রিন এটা এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমি সাপ সাপের থোপড়া দেখেই প্রথমে বুঝতে পেরে গেছিলাম এর কোনো সাধারণ মানুষের দিয়ে যাওয়া জন্ম নয়, পাতালপুরি থেকে জন্ম, আর এই ধরনের লোকের বিড়ির দোকানে বসে গাঁজা বিক্রি করে। সেই স্ক্রিনে দেখে আপনারা ওই হিসাবে কাজ করেন যাতে কাজের বিনিময়ে যদি কোনো ধরনের কোনো মিস্টেক না হয়। কাজের মিস্টেক হোক আর না হোক, দাঁতের মিস্টেক অনেক আগেই হয়ে গেছে। পানটা ওঠানোর পরে যখন আপনি পানটা উঠাবেন সেই পানটা আপনারা ভালোভাবে একটু পরিষ্কার করে জলেতে ধুয়ে আপনারা একটু ইয়ে করে নেবেন। প্রথম এলো ছাঁচকাই, তারপর ইচকিন, এখন আবার ইয়ে। আমি এজন্য গুরুজির কি নাম দিয়েছি জানো, এই গুরুজির নাম দিয়েছি বান্টুবিহীন গুরুজি। রাস্তাঘাটে চলাফেরার সময়, কোনো জায়গায় যাওয়ার সময়, কোনো জায়গা থেকে আসার সময়, কোনো জায়গায় থাকার সময় এরকম কোনো মানুষের সাথে যদিও ভুলবশত পরিচয় হয়ে যায় তোমার সঙ্গে, আর সেই মানুষ যদি ইয়ে ও আচ্ছা হুম ও ই কা এরকম করে এইরকম ভাষা এইরকম টোটকা দিয়ে যদি কথা বলে, তাহলে তাকে সাপ সাপ মাথায় তক্ষুনি ঢুকিয়ে নেবে নির্গাতে হারামি মানুষ। আর এরকমই হারামি মানুষগুলোর থেকে নিজেকে সবসময় 4 কিলোমিটার দূরে নিজেকে ডিস্টেন্স বজায় রাখবে। কিন্তু আমার সহ্যের বাঁধ তখন ভাঙলো যখন আমি দেখলাম আরসাফুল খান কমেন্ট করেছে, ভাই আমার বউ চলে গেছে, আমায় তাবিজ দেবেন। দুনিয়াতে এত কিছুর অপরচুনিটি থাকা সত্ত্বেও তুমি যদি সাধনা বাবার বান্ডু তুলে ঝুলতে থাকো তাহলে তোমাকে বউ ছেড়ে চলে যাবে, তাই না? কারণ তুমি গান্ডু হতে পারো, তোমার বউ তো গান্ডু নয়।
দেখেন 15 মিনিটের মাধ্যমে সে মেয়ে অথবা ছেলে সে আপনার ওখানে প্রেমের হাবুডুবু বা বিশৃঙ্খলা বা আপনাকে ছেড়ে গেছে বা অন্য ছেলের সঙ্গে রিলেশনে পড়ে আছে। প্রেমের হাবুডুবু বা বিশৃঙ্খলা? হ্যাঁ হ্যাঁ বলো 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 না বলো হাবুডুবু বিশৃঙ্খলা বলো বলো ঝগড়া ঝামেলা কলহ হ্যাঁ বলো না ডুবে যাবে ডুবে আবার উঠে যাবে আকাশে উঠে যাবে জাপটা ধরে ফেলে বলো বলো। আর বলবে আমাকে এখন বিয়ে করে নাও না হয়তো আমি তোমার প্রেমে থাকবো আমি দ্বিতীয় কোনো ছেলে বা কোনো মেয়ের প্রতি চোখ দিতে পারবো না। আমি এবার আসা যাক আমাদের সেই দুর্দান্ত ফাটাফাটি সেকেন্ড টপিকটার দিকে, এর সঙ্গে পরিচয় করো। এ হচ্ছে বিশিষ্ট স্বনামধন্য পাদ বিশেষজ্ঞ। আমি একজন পাদ বিশেষজ্ঞ। তো এই পাদ বিশেষজ্ঞ আমাদের দেখাবে ব্যক্তি বিশেষে বর্ণ বিশেষে বিভিন্ন মানুষের পাদের বিভিন্ন পদ্ধতি। আজকে আপনাদেরকে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের পাদ আমি শেয়ার করব। আর আপনারা অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলে গেছে এখন থেকে মেসেজ চলে গেছে। এ শরীরের যত পাদ ছিল না তত পাদে ভিডিওর মধ্যে সব উগড়ে দিয়েছে, তাই এইরকমই হারকাতে করছে, শুকিয়ে গেছে পুরো, একদম নেতিয়ে পড়েছে একদম। একজন পাতলা মানুষ, সিকোন সিকোন মানুষ। একজন সিকোন মানুষ যখন কোন সাধারণ মাতালখর মানুষের কষ্টকাঠিন্য ধরে যায় না, যখন সে হাঁকতে পারে না 8 মাস ধরে, তখন 8 মাস পর যখন হাঁকতে বসে তখন তার মুখের অঙ্গি ভঙ্গি এই কিছুটাই সৃষ্টি হয় এইভাবে। এবার একটা আমি পাদ আপনাদেরকে দেখাবো। দুনিয়ারে প্রথম জীব যে পাদ দেখতেও পায়। আমি পাদ আপনাদেরকে দেখাবো। মাথাটা পুরো গেছে স্যার। স্লো সাউন্ড হলো না তাই না? কিন্তু ফুসপাদের গন্ধ বেশি, তার মানে এটা হচ্ছে ফুসপাদ। এইসব ফুসপাত দেখার জন্যই তো আমরা ইউটিউবে আসি তাই না? আর তার জন্যই তো প্যান্টের বোতামটা হালকা করে রেখে দিয়েছিস, প্যান্টটা খুলে রেখেছিস, ভেতর থেকে অন্য কিছু টিয়া পাখি উঁকি মারছে। ছোটবেলায় একটা প্রবাদ বাক্য শুনেছিলাম, পাদ পাদন্তি পাদি ভাগ্যমন্ত্রী, আজ দেখেও নিলাম। এখন কথা হচ্ছে এবার আপনারা দেখবেন যার পাতলা পায়খানা যদি ওখানে থাম ওইখানে থাম পাদরে পিএইচডি করা বান্ট করা লৌরু ইতনে গান ফাটি গয়া বড়বে। তো গাইস ব্যাস, তোমাদের ভালোবাসার স্বার্থে পাদের চর্চা আমি এখানেই স্টপ করলাম, কারণ আমি চাই না আমার ভিডিও পাদ দিয়ে নোংরা করে দিতে এবং তোমাদের চোখ ও কান ও নাক ও পাদ দিয়ে নোংরা করে দিতে। তাই গাইস, ভিডিও ভালো লাগলে প্লিজ কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাও। আর তুমি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব যে বাটনটা আছে ওখানে লাথি মারো ঘুষি মারো কিছু না, পারলে পেতেও দিতে পারো, ওটা যেন ক্লিক হয়ে যায়। হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি দুর্দান্ত ভিডিওতে, ততক্ষণ যে সুস্থ থাকো ভালো থাকো সচেতন থাকো, কমেন্ট বক্সে জানাও কোন টপিকে ভিডিও চাই। আজকের মতো এখানেই, টাটা।